হ্যাঁ বন্ধুরা, আমরা ঝালং এর ভিউ পয়েন্টে দাঁড়িয়ে আছি। এই যে আমাদের বাইকগুলো, এই দেখুন সব বাইকগুলো। আর মানে এই ভিউ পয়েন্টের মজাটা একটা বিশেষ হলো এটাই যে দাঁড়িয়ে আছি আমরা ইন্ডিয়ায়, আমার পার্টনাররা সব দাঁড়িয়ে আছে। আর মাঝখানে দেখতে পাচ্ছেন এই জলঢাকা নদী, আর সামনে ওই পারে যেটা দেখতে পাচ্ছেন নদীর ওই পার, এটা পুরোটাই ভুটান। যে একটা দেশ থেকে দাঁড়িয়ে আর একটা দেশকে দেখা, এটা একটা অদ্ভুত মজার বিষয়, অদ্ভুত একটা মজার বিষয়। এটা পিকগুলো, সামনে স্নো কভার্ড পিকটা ঢেকে গেল পুরোটাই ক্লাউডে একদম। আমি জুম করার চেষ্টা করছি। হ্যাঁ, এই যে এখনই স্নো একটু একটু হালকা দেখা যাচ্ছে, কিন্তু একটু আগে ক্লিয়ার দেখা যাচ্ছিল এই জায়গাটা। যাই হোক, পাহাড়গুলো দেখুন, আমি জুম আউট করে নিচ্ছি আবার। এই জায়গাটা সত্যি দারুণ। ও পাশটা ভুটান আপনারা দেখতে পাচ্ছেন, আর এই পাশটা এই নদী। আমরা ইন্ডিয়ায় দাঁড়িয়ে জলঢাকা হাইড্রাল প্রজেক্ট নিচে, আর এটা নদীটার নাম জলঢাকা নদী, আর ও পাশটা ভুটান। আপনাদের একটু জুম করে দেখায় ভুটানটা, এই যে ভুটান, ওই পাশটা ভুটান দেখতে পাচ্ছেন। পিকগুলো এক্ষুনি খোলা ছিল এবং স্নো দেখা যাচ্ছিল, কিন্তু ক্লাউড কভার করে দিয়েছে। হাইড্রাল প্রজেক্ট, জলঢাকা হাইড্রাল প্রজেক্ট, এটা নিচে বাড়িগুলো দেখুন। ওই পাশের ভুটানের ওই দিকটা নেওয়ার চেষ্টা করছি একটু। দেখুন জায়গাটা, দাঁড়িয়ে আছি সেখানে একদম বর্ডারে, জলঢাকা নদীর ঠিক পশ্চিম পাশে, আর পূর্ব পাশে ভুটান। ভুটানটা তো আপনাদের আর একবার দেখিয়ে দিই। আপনারা দেখছেন জলঢাকা পিকনিক স্পট, একটু জুম করো সোজা। এটা হচ্ছে জলঢাকা পিকনিক স্পট। আর দূরে যে পাহাড়টা দেখতে পাচ্ছেন সেটা ভুটান পাহাড়, নদীর ওই পাড়টা, নদীর ওপারটা, এটা জলঢাকা নদী। সামনে একটু গেলে আমরা পাবো ঝালং, ঝালংয়ের পরে বিন্দু ব্যারেজ। বিন্দু ব্যারেজটা একদম ভুটানের সঙ্গে কানেক্টেড, ভুটানকে আরও সুন্দরভাবে উপলব্ধি করা যাবে ভারতবর্ষ থেকেই। এই ভুটানের পাহাড় দেখুন, ও পাশের পাহাড়, সেই গাড়ি ঘোড়াগুলো চলছে, সেটা ভুটান। আর নিচে সুন্দর ভ্যালি, দুটো পাহাড়ের মাঝখানে মনোরম দৃশ্য। এই ভিউ পয়েন্ট থেকে দেখে বসে থেকে কাটিয়ে দিতে পারেন ঘন্টার পর ঘন্টার সময়। দূরে পাহাড়ের পিকগুলোতে বরফ জমে আছে, খুব সুন্দর মনোরম জায়গা। চলে আসুন, বেরিয়ে যান। আমি পিকগুলো দেখানোর চেষ্টা করছি জুম। এই যে পিকটা মেঘে ঢাকা, মেঘে ঢাকা, এই মেঘগুলো দেখো সুন্দর করে। আকাশটা কি সুন্দর না, পুরো আকাশ, চাঁদটা দেখছো, চাঁদটা অদ্ভুত ভাবে এখন দুটো বাজে, কিন্তু প্রায় ফুল মুনকে দেখা যাচ্ছে। চললাম বিন্দু ব্যারাজের দিকে। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, কমেন্ট করুন আর শেয়ার করুন। আর চ্যানেলে যদি নতুন এসে থাকেন বন্ধু, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন। শহরটা দেখুন, একটা শহর বলবো না, ছোট গ্রাম। কি সুন্দর করে সাজানো গোছানো। আমরা এইবার চলে যাচ্ছি একদম জলঢাকা নদীর মধ্যে। তো এবার দেখা যাক ভুটানের ওই পাশটাও আমরা যেতে পারি কি না, চেষ্টা করবো।
যদি যাওয়ার পরিস্থিতি থাকে এবং আপনাদের তো অবশ্যই দেখাবো, এটা আমাদের একটা বিরাট প্রাপ্তি হবে। আর উপর থেকে দেখতে পাচ্ছেন যে সেটা হলো ব্যারেজ, জলঢাকা নদীতে এই ব্যারেজ। এখান থেকে আন্ডারগ্রাউন্ড হয়ে পাওয়ার স্টেশনে চলে গেছে জল, যে রাস্তা দিয়ে আমরা আসছিলাম সেটাতে আন্ডারগ্রাউন্ড হয়ে, ওদের দেখানোর কিছু নেই। কিন্তু জলঢাকা নদী যে পুরি বাপরে, এ তো সাধারণ নদী নয়, যথেষ্ট বড়। এই হলো জলঢাকা নদী, আর জলঢাকা নদীর ঠিক মাঝখানে দাঁড়িয়ে আছি আমি। জলঢাকা নদীর মাঝখানে দাঁড়িয়ে পাথরের মাথায় এবার দেখুন দৃশ্যটা। আর এইখান থেকে ওই পাশটায় হলো ভুটান, ভুটান আমাদের হাত বাড়ালেই প্রতিবেশী দেশ, আর হয়তো একটু চেষ্টা করলে ওপার যাওয়া যাবে, যাবো কি না ভাবছি। আর এই গেটটা খেয়াল করছেন, এটা হলো সেই জলঢাকার উপর ব্যারেজ, আর ব্যারেজের বাইপাস হয়ে জলটা রাস্তার নিচে চলে গেছে হাইড্রাল পাওয়ার প্রজেক্টের ওখানে। জলটা কি ঠান্ডা কল্পনাও করতে পারবেন না। আমার যেহেতু প্লাস্টিকের জুতো, তাই নদীতে নেমে খুব ভালো লাগছে। আরো কাছাকাছি যাওয়ার চেষ্টা করছি। অসাধারণ দৃশ্য। এবারে ট্রিপটা ভুটান ট্রিপই হওয়ার কথা ছিল, কিন্তু ভুটান ট্রিপ আমাদের হয়নি। ভুটান ট্রিপ না হয়ে আমরা বিন্দুতে চলে এসেছি। এটা বিন্দুতে, জলের অতটাও নেই তাই সুবিধা। ভাবুন একবার, হাত বাড়ালেই ভুটান। জল অল্প করে পড়ছে, এই দেখুন। আর এটা ভুটান পুলিশ ক্যাম্প, প্রকৃতির মাঝে হারিয়ে যাওয়া, এটা একটা আলাদা রকম মজা। থ্যাংক ইউ আপনার সঙ্গ দেওয়ার জন্য। ভুটানের ওই পাশটা কি আছে বললেন? পোলে খুঁটি মে লেখা আছে তো, গ্রেপ লেখছে, রোড শুরু হবে কোনটা দিয়ে, এখান থেকে ভুটান ঢুকতে হবে, ভুটানি ভুটান হয়ে যাবে। এটা দিয়েও পারমিশন হয়ে যাবে নাকি তারপরে? বাতে রোড বন্ধে ওই স্টেপ বাদ মে এখানে গেট বন্ধ, এখানে পারমিশন হবে। কোথা কোথা থেকে পারমিশন হবে কি এখান থেকে? ভুটান জানি না, লেক লেক লেখা তো গ্রেপ লেখছে এখানে। ও গ্রেপ। আমরা বিন্দু বাজারের উপর দিয়ে যাচ্ছি। এই যে রাস্তার মধ্যে দিয়ে যে পাইপ আছে তার কারণটাই এটা, যে পাইপের এক জায়গায় ফুটো আছে, জল কী পরিমাণ বেরোচ্ছে, আউটলেট দিয়ে ভিড়িয়ে চলে যাচ্ছে, সাংঘাতিক। জলের প্রেশার কত বুঝতেই পারছেন, উপরে জলের প্রেশারটা কত, আর ওই জলের মধ্যেই পাইপ লাগানো আছে, রানিং ওয়াটার হয়ে যাচ্ছে, অন্য জায়গায় চলে যাচ্ছে। আর জলের সমস্ত ছিল তা ধর্ম কাজে লাগিয়ে কারণ